এটাকে লক করবে, লকের কমান্ডটা মনে আছে দাও না? আচ্ছা গুড, মনে থাকলে খুব ভালো। আমরা যে কাজটা করব, প্রথম যখন ড্র করব ড্রটা একটু ভিতর থেকে করব, কারণ আমাদের আসলে প্রি থিংকিং করতে হবে যে পরের স্টেপগুলোতে কি সমস্যা হতে পারে, কি হওয়ার সম্ভাবনা আছে। কাপটা আমার মনে হয় সবাই বানাতে পেরেছে, তাই না? সাকসেসফুলি, প্রবলেম হয়নি। আচ্ছা এখানে একটু হালকা কার্ভ আছে, দেখতে পাচ্ছেন আপনারা? একটু কিন্তু কার্ভ আছে, তাইলে মাঝামাঝি জায়গায় নিয়ে যদি আমরা একটু কার্ভ করে দেই তাহলে মনে হয় ডিজাইনটা পারফেক্ট হবে। পাথরটা আমরা কেটে দিলাম, এখন যে কাজটা করব কি করব বলেন তো? রিফ্লেক্ট করব, রোটেট করব কেন, রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করার পরে এখানে দুইটা পয়েন্ট তৈরি হয়েছে না, দুইটা পয়েন্টকে ধরে আমরা কন্ট্রোল জে দিয়ে অ্যাভারেজ করে বোধ করে দিব, যাতে ওকে থাকে। কন্ট্রোল জে দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পরে যদি মনে হয় না যে জায়গাটা ঠিক নাই, তাহলে আমরা কি করবো, ম্যানুয়ালি ধরে এটাকে ফিক্স আপ করবো। এখন কন্ট্রোলিংটা একটু এই কন্ট্রোলার দুইটাকে ধরে নিচে নামাতে হবে, তাইলে হবে। সিমস দেখে মনে হচ্ছে না ঠিক আছে। আচ্ছা প্রথমে যে কাজটা করতে হবে, এই জিনিসটা একটা সেন্টার বানানোর প্রয়োজন। সেন্টার না হলে পুরো কাজটা হবে না, পুরো কাজটার জন্য সেন্টার প্রয়োজন। আপনি সেন্টার কিভাবে বানাবেন, সেন্টার জন্য একটা ইলিপস নেন। ইলিপস নিয়ে আপনি চেষ্টা করেন স্মার্ট গাইড আপনাকে হেল্প করে কিনা, যদি হেল্প না করে তাহলে তো কিছু করার নেই। সেন্টার 100% হয়নি, এটাকে নান করে নিন 100%, তাহলে আপনাকে সেন্টার করতে সুবিধা করবে। এই পাশে মনে হচ্ছে ঠিক আছে, শুধু লেফট সাইডে একটু বাড়ালেই হবে। সেন্টার পয়েন্ট আপনি নিতে পারেন, রুলার তো আছেই, এটা ধরে আপনি একটা সেন্টার পয়েন্ট নিয়ে নেন। আমার অনেকগুলো গাইড ছিল, অন্য গাইডগুলো আমি ফেলে দিই যেগুলো আমার প্রয়োজন নাই। এটাকে রেখে দিতে পারি কারণ এটা আমার কাজে লাগবে, তাই না? আপাতত ডিফারেন্ট কালার করি তাতে মনে থাকবে, গাইডটা আমার লক অবস্থায় থাকবে। এখন যে কাজটা করবো আমরা, এটাকে যদি আমরা এখানে জয়েন না করি তাহলে কিন্তু প্রবলেম হবেই। হ্যাঁ জয়েন্ট আমাদের করতে হবে, মেক শিওর করতে হবে জয়েন হয়েছে। দেন আমরা রোটেট টুলে যাব, রোটেট টুল দিয়ে 100% সেন্টারে একটা ক্লিক করব। কি চেপে? অল প্রেস করে, তাহলে কি পাবো আমরা, একদম সেন্টারটা পাবো, পারফেক্ট সেন্টারটা পাবো। কত ডিগ্রি হবে? 15 ডিগ্রি। আমরা যদি কপি করি 15 ডিগ্রিতে, এই সেন্টার যদি ঠিক না হয় বাকি কাজগুলো কিন্তু ঠিক হবে না। আমরা একটা কালারটাকে একটু হাইলাইট করে নিই যাতে ক্লিয়ারলি বোঝা যায়, তাই না? কালারটা আছে রেড করে দিই। কিছু কিছু জায়গায় ঠিক হয়নি কারণ আমার সেন্টার আসলে ঠিক নেই, যার কারণে সাদা বের হয়ে গেছে। যদি সেন্টারটা আমাকে আসলেই পারফেক্ট করতে হবে, 100% পারফেক্ট করতে হবে, না করলে হবে না। এখন আমি যে কাজটা করবো, আরেকটা ইলিপস বানাবো সেন্টার থেকে, একদম পারফেক্ট সেন্টার থেকে ইলিপসটা নিয়ে যাব। এখানে যে বর্ডারটা আছে দেখতে পাচ্ছেন, একটা বর্ডার আছে না, পর্যন্ত এনে ছেড়ে দিলাম। এটাকে আপাতত হাইড করে দিই, এটার কোনো প্রয়োজন নেই আমার। এখন এই পুরো জিনিসটাকে যদি আমরা একটা বেসিক্যালি এই জায়গাটা বানাতে চাই তাহলে কি করব বলেন তো? পাথফাইন্ডারে কি করব? মার্জ, মার্জ বলে কোনো কিছু আছে নাকি? ইউনিট, ইউনিট করব। ইউনিট করলে কি হলো, আমার একটা পার্ট কিন্তু ডান রেডি হয়ে গেল। তার মানে এখন যদি ফিল কালার করি তাহলে পুরো জিনিসটা, পুরো এরিয়াটাই হয়ে যাবে। আমি যদি এটাকে ফিল কালারে কনভার্ট করি পুরো ইউনিটটাই হয়ে গেল। আচ্ছা এখন দরকার কি, আমার পুরো ইউনিটটা যেহেতু হয়ে গেছে, এই সাদাগুলো যদি আমি কেটে বের করে দিতে পারি তাহলে কিন্তু আমার মোটামুটি ডান। সাদা জিনিসের জন্যে, সাদা জিনিসের জন্য যেটা করব, এখানে একটা কর্নার আছে, এটা একটু কার্ভ আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু একটু কার্ভ আছে। তাহলে আপনি ড্রিপ সিলেকশনে গিয়ে এখান থেকে একটু ডান পাশে সরিয়ে দেন, এখান থেকে একটু বাম পাশে সরিয়ে দেন। দুইটাকে ধরে আবার কি করব, ইউনিট করব, তাহলে একটা হয়ে যাবে।
সেকেন্ড ধরে এখন আমরা ফিল কালার করে দিতে পারি, আপাতত যা আছে তাই থাক। সেকেন্ড যে বর্ডারটা আছে এই বর্ডারটা আমরা কিভাবে বানাবো, এখন আমরা ইলিপস নেব এবং সেন্টার ধরেই কাজ করব। তো এই সেন্টারটার থেকে পারফেক্ট হলো কি না তার জন্য আমরা স্ট্রোক শিখেছি, মনে আছে স্ট্রোক? আচ্ছা স্ট্রোক আমরা কি করতে পারি, স্ট্রোকের যে অপশনটা ছিল না, স্ট্রোক থেকে আমরা ইনসাইড একটা অপশন দেখেছিলাম, ইনসাইড আমরা ইনসাইড দিব, ইনসাইড দিয়ে স্ট্রোকটা বাড়াবো। তাহলে কি হলো, আমার শিওর যে আমি বাইরে থেকে সেন্টার করেছি, ইনসাইড ধরে আছে, তার মানে পুরো এরিয়াটা সে কভার করেছে। আচ্ছা এখন আসেন হলো এই কয়টা পয়েন্ট, তাই না? এই কয়টা পয়েন্ট যদি আমরা বানাই, প্রথমে আমরা একটা বানাতে পারি, এটা পেন টুল দিয়ে বানাতে পারি অথবা একটা ট্রায়াঙ্গেল নিয়েও বানাতে পারি। আমার মনে হয় পেন টুল দিয়ে বানানো অনেক ইজিয়ার হবে, আমি পেন টুল দিয়ে ট্রাই করি। আচ্ছা স্ট্রোক আছে, আমরা স্ট্রোক ওয়ান করে দিই। আমাদের যে কাজটা করতে হবে দুইটা এরিয়া মিলাতে হবে, এই পাশ আর এই পাশ যদি মিলে যায় তাহলে মোটামুটি মিলে যাবে। কিন্তু এখন একটা টুল হয়তো দেখানো হয়নি, বা চাইলে আপনারা এই কাজটা এমনিও করতে পারেন, ওই টুলটা হলো বেসিক্যালি সহযোগী রিশেপার টুল। এই রিশেপারটা ধরে যদি আপনি টান দেন, সরি রিশেপ টুল, রিশেপ টুলটা কি করে কর্নারটাকে স্মুথ করে দেয়। এটা ছাড়া আমরা ডিরেক্ট সিলেকশন দিলে এই কাজটা করতে পারি, তাই না? আচ্ছা এটাকে ধরে আমরা একটু আগে নিয়ে এখন সেম বরাবর রেখে কর্নার বানানো তো কোনো কাজই না, তাই না? ইজি না, যে কোনো কর্নারে ধরে আমরা কর্নার বানাই নিতে পারি। এটাকে সরি এটাকে ধরে আমরা কর্নার বানাই নিতে পারি। তাহলে একটা শেপ আমাদের রেডি হয়ে গেল, বাকি শেপগুলো তৈরি করতে কি করবো, আমরা রোটেট টুলে যাব। রোটেট টুলে গিয়ে আমরা যদি এখান থেকে 100% রোটেটগুলো ঠিক নেন, কারণ আগে যে ডিজাইন করেছে সে অবশ্য ডিজাইনটা ফলো করতে পারেনি, যার কারণে রোটেটগুলো ঠিক নেই। আমরা যদি আরেকটা দিয়ে দেখবেন যে ঠিক কি হচ্ছে, ও মোটামুটি হয়ে গেছে, ডান। এটা মানে একটু ঘুরবে ডান দিকে, তাহলে আমাদের এই পার্টগুলো হয়ে গেল। এখন বাকি আছে এই কর্নারগুলো, তাই না? এখন যেটা করতে পারি এই জিনিসগুলো ধরে আমরা হাইড করে দিতে পারি, কারণ এগুলো আমাদের ইন্টারাপ্ট করবে, প্রবলেম করবে। আমরা আরেকটা ইলিপস নিব, ইলিপসটা থাকবে একদম বাহিরে, একটা আরেকটা ইলিপস নিব যেটা থাকবে ভিতরের দিকে। তাহলে এই দুইটা ইলিপস মিলে আমরা একটা জিনিস বানাতে পারি না, কম্পাউন্ড করতে পারি, তাই না? কম্পাউন্ড পাথ মনে আছে? আপনি কম্পাউন্ড পাথ না করে যদি অন্য কিছু করেন তাও কাজ করবে না, কি করবে বলেন তো? টপেরটা যদি আমরা মাইনাস করে দেই তাহলে কি হবে, সাইড হয়ে গেল। এখন আমাদের যে পার্টটা সেটা হলো কাটিং এর একটা পার্ট ছিল এখানে, তাই না? যে কাটার বিষয়গুলো আছে, তাহলে কাটারগুলো আমরা কিভাবে কাটতে পারি? এখানে খুব একটা পারফেক্টলি মিলেনি, ধরে একটু ছোট করে দিলে মিলে যাবে। পুরো জিনিসটাকে ধরে যদি আমরা একটু ছোট করে দিই, স্মার্ট গাইড কখনো কখনো আনস্মার্ট হয়ে যায়, তাই না? এরকম ডিস্টার্বটা এখন করছে। কাটিং এর যে পার্টটা আছে, কাটিং এ কি করবে, আপনি এখানে নিয়ে একটা শেপ নেন, যে কোনো রেক্ট্যাঙ্গেলও নিতে পারেন, পরে এটাকে মডিফাই করে নিলেন। রোটেট টুল দিয়ে আমরা রোটেট করে নিতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা একটু সরাতে পারি, তাই না? এখন এটা কিন্তু ভিতর সেটে একটু চাপানো আছে, আপনার কি খেয়াল করছে? আমি সেটা একটু চাপানো আছে, বাহিরের সেটটা একটু মোটা আছে। আমার একটা সাইড যখন হয়ে যাবে খেয়াল রাখতে হবে এটা যেন আবার কোনোটাকে টাচ না করে, টাচ করলে কিন্তু আবার ঝামেলা করবে। আপনি এটাকে ধরে সেন্টারে নিয়ে যান, আবার এটা সেন্টার থেকেই কাজটা হবে। যে কপি হচ্ছে সেটা তো বুঝতে সমস্যা নেই, কিভাবে কপি হচ্ছে পুরোটাকে ধরে আমরা কি করব এখন, ডিভাইড করব, ডিভাইড করে আনগ্রুপ করব। তাহলে আমরা এইগুলো যদি ধরে সিলেক্ট করে ফেলে দেই, এখন যেটা করতে পারি
কর্নারগুলো রেডিয়াস বাড়ানো কমানোর কিছু বিষয় আছে তাই না, কর্নারগুলো স্মুথ আছে, সবগুলো ধরলে আপনার কর্নার আসার কথা, হালকা একটু কমিয়ে দেন, পুরোটা পারফেক্ট হচ্ছে না এখন, রাইট নাও কিন্তু পারফেক্ট করা সম্ভব, এর আগে আমরা করেছি, পারফেক্টলি করেছি। ধরে ধরে ম্যানেজ করতে হবে প্রতিটা কর্নার ধরে, যে পারফেক্টলি কতটুকু হয় সে অনুযায়ী আপনাকে করতে হবে। আমি জাস্ট রাফলি দেখাচ্ছি সিস্টেমটা কি। যদি মনে হয় যে এটা বেশি হয়ে গেছে, এটাকে ধরে আপনি কন্ট্রোল করতে পারেন তাই না, প্রতিটা ধরে ধরে কন্ট্রোল করতে পারেন, এই কাজগুলো আপনার করে নিয়েন। আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। এখন আসেন লিখার ইস্যুটা তাই না, লিখার ইস্যুটাতে একই রকম করবেন, সেন্টারের থেকে টাইপটা নিলাম আমরা, এখানে আমরা লিখবো তাই না, কিটাইল কি দিয়ে টাইপ অন পাথ টুল। এখন এখানে যখন আমরা ক্লিক, আচ্ছা আমরা বড় করতে পারি তাই না টাইপটাকে, ঘুরাতেও পারি আমরা, দিয়ে ঘুরাতে পারি তাই না কন্ট্রোল আর দিয়ে, বেশি চলে আসছে। কন্ট্রোল করাটা খুব ঝামেলা করে না, টাইপ এখন যে কাজটা করতে হবে, আমরা টাইপের কিছু কার্নিং ট্রেকিং শিখেছিলাম মনে আছে, টাইপ ফেসটা ঠিক নেই, কাছাকাছি আছে, এটার নিচের একটা পার্ট লাগবে তাই না, কি করতে হবে এটাকে কপি করতে হবে, কপি করার সিস্টেমটা কি মনে আছে সবার, কন্ট্রোলার কই, কন্ট্রোলারটা মাঝখানে চলে গেছে, নিচের দিকে নিয়ে আসতে পারি, লিখাটা লিখে আমরা যদি নিচের দিকে নিতে হয় তাহলে কি করব, বেসলাইন শিফট মনে আছে, এখন আবার এটা মাইনাস দিতে হবে, মাইনাস 150, মোটামুটি হয়েছে তাই না। এখন লিখাটাকে আমরা কি করবো বলেন তো, দুটা ক্ষেত্রে কন্ট্রোল আউট ক্রিয়েট আউটলাইন করবো, কোথেকে টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, পাথ হয়ে গেল। এখন যদি আমরা কালার করতে চাই কোনো সমস্যা নেই, আমাদের কাজ আসলে ডান ডান না, এটাকে আমরা পাশে রাখতে পারি এখন আনলক করে, কি কি ডান হলো একটু খেয়াল করে দেখেন, এটাকে যে আমরা ফিল কালার করে ফেলি, ফিল কালার করে আমরা কি করবো সি থ্রো করবো, তাহলে টেক্সটগুলো আপাতত আমরা হাইড করে রাখি, সি থ্রো করবো কোন কোন এরিয়াটা, এই কটা সরি এই দুটো জিনিস হাইড করি, তাহলে সুবিধা হবে কাজ করতে। এগুলো ধরে যদি আমরা একটা কাজ করি ডিভাইড করতে পারি, একটা অপশন আছে, আর একটা অপশন হলো বলেন তো কি আছে, ডিভাইড অবজেক্ট বিলো দিলে হয় তাই না, ধরে ডিলিট করে দিলাম, এটা একটা হতে পারে, আর একটা অপশন হলো মাইনাস ফ্রন্ট দিলে কি সব কাজ করবে এট এ টাইম, দেখি কাজ করে কিনা, পাথফাইন্ডার কোথায় আমার, মাইনাস ফ্রন্ট দিলে কাজ করেছে, ফ্রন্টে যা ছিল মাইনাস হয়ে গেছে, যেগুলো হাইড করেছে সেগুলো নিয়ে আসি,
এইখানে যে কয়েকটা পয়েন্ট ছিল সেগুলোর অবস্থাকে সেগুলো উপরে আনতে হবে। উপরে আনলে এটাকে আমাদের কি কাজ করতে হবে, এখান থেকে আমরা স্ট্রোক আউটলাইন করে নিব। এই দুটো সিলেক্ট করে এটাও সিলেক্ট করব, মাইনাস ফ্রন্ট শেষ। এখন এটা আছে, দুইটা টেক্সট আছে, সাথে এটা আছে, এটাকে ধরে কি করব, এটা ইউনিট করে ফেলব। এখন যদি আপনি একটা সিঙ্গেল কালার, এখন কি ফিল কালার আছে না, আমরা যদি গ্রিন করতে যাই,